প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এশিয়ান টিভির নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান আরএমজি টক উইথ মেহেদী মাহবুবে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। বাংলাদেশের রেডিমেড গার্মেন্ট শিল্প নিঃসন্দেহে দেশের শিল্প সেক্টর তথা অর্থনীতির প্রাণকেন্দ্র। প্রায় 80% বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এই শিল্পের মাধ্যমে। প্রায় 45 লক্ষ জনশক্তি জড়িত এই শিল্পের সাথে। আমাদের এই অনুষ্ঠানে রেডিমেড গার্মেন্ট শিল্পের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইর ভারপ্রাপ্ত সভাপতি মিস্টার এইচ আসলাম সানি এবং দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মিস্টার মোয়াজ্জেম হোসেন। মিস্টার মোয়াজ্জেম হোসেন, মিস্টার সানি, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি এই শিল্পের বর্তমান উপস্থাপন একটি প্রতিবেদন দেখে নিই। পোশাক রেখে দিলে ডেলিভারি হবে না সময় মতো, আর পাঠাতে গেলে পেট্রোল বোমায় পুড়ে যাওয়ার ভয়, এমন উভয় সংকটে দিন পার করছেন এখন পোশাক মালিকরা। প্রতি বছর পোশাক শিল্প থেকে 2,08,000 কোটি টাকার পোশাক রপ্তানি হলেও বছরের প্রথম দিকে এই অস্থির রাজনীতির ধাক্কায় কমার আশঙ্কা রয়েছে। বাংলাদেশে গার্মেন্ট সেক্টরটাই 84% টোটাল এক্সপোর্ট কন্ট্রিবিউট করে বলেই কিন্তু এই 1.37% আমরা টোটালি নেগেটিভ গ্রোথটা পাই। অর্ডার কিন্তু বাংলাদেশ থেকে সরে গেছে অনেক অর্ডার, যেরকম গ্রোথ হয়ে যাওয়ার কথা ছিল সেই গ্রোথটা কিন্তু আমরা পারি নাই, কারণ যে গ্রোথটা ওরা এখানে বেস করেছিল সেই গ্রোথটা অনেকাংশে চলে গেছে, যেমন ইন্দোনেশিয়া পর্যন্ত অর্ডার চলে গেছে। সময় মতো ডেলিভারি না করলে এয়ার ফ্রেইট, ডিসকাউন্ট, ক্যান্সেলেশন, ডেফার্ড পেমেন্টের এই শিল্প উদ্যোক্তারা প্রতিদিন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। হরতাল অবরোধ শুরু হওয়ার আগে আমাদের এই 1300 দোকান, যে মার্কেট নিউ সুপার মার্কেট, এই মার্কেটে দৈনিক 20-25 লাখ টাকা সেল হতো, এখন সেই হিসাবে আমাদের বর্তমান সেল 2-3 লাখ টাকা নেমে গেছে। এখন আমাদের কোনো গ্রাহক নাই, বেচা নাই, কিনে নাই, প্রত্যেকটা দোকান আসে যা, দোকানদাররা দোকান খুলে বসে থাকে, কোনো কাস্টমার আসে না। প্রতিদিন এই শিল্পের প্রকৃত উৎপাদন মূল্যমান হচ্ছে প্রায় 430 কোটি টাকা। হরতাল অবরোধের কারণে 50% বাধাগ্রস্ত হলে একদিনের উৎপাদন কমেছে 215 কোটি টাকা। ফলে একদিনের অবরোধ ও হরতালে 675 কোটি টাকার পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে এবং নিট ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে 975 কোটি টাকায়। এই ক্ষতির ফলে 2021 সালে $50 বিলিয়ন অর্জন হবে না বলছেন সংশ্লিষ্টরা। এক্সপোর্ট কম থাকে তখন প্রবৃদ্ধির হার বেশি থাকে, আর এক্সপোর্ট যখন বেড়ে যায়, বেসটা বেশ শক্ত হয়ে যায়, তখন প্রবৃদ্ধির হার ওরকম থাকে না, একটু কমে যায়। কিন্তু প্রবৃদ্ধির হার কমে গেলেও প্রবৃদ্ধি হতেই থাকে, তা আমরা আশা করছি যে এমন কোনো কিছু ঘটেনি যে কারণে আমাদের প্রবৃদ্ধি কোনোভাবে বড় রকমের বাধার সম্মুখীন পড়বেন এটা মনে হচ্ছে না। আর সাময়িক যে স্থবিরতা কিছুটা আমাদের ব্যবসা বাণিজ্যে রয়েছে, এটার কারণ যতটা না অর্থনৈতিক তার চাইতে বেশি রাজনৈতিক, সামাজিক। গত কয়েক বছর অগ্নিকাণ্ড কিংবা হরতাল অবরোধের মতো মানব সৃষ্টি দুর্যোগ, এর ফলেই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই খাতটি। নীলা হাসনাত, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মিস্টার সানি, আমরা প্রতিবেদন যেরকম দেখছিলাম যে গার্মেন্ট শিল্পীর এখন এক ভয়াবহ অবস্থার সম্মুখীন, গার্মেন্ট শিল্পী একজন লিডার হিসাবে বিকেএমইর ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমরা আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ মেহেদী ভাই আজকে এখানে আসার জন্য। আজকে একটা এমন একটা পর্যায়ে আমরা এখানে আলোচনা করছি যখন সারা বাংলাদেশের বোমা হামলা এবং পেট্রোল বোমা হামলায় এ পর্যন্ত 30 জনের অধিক মানুষ মৃত্যুবরণ করেছেন এবং কয়েক হাজার মানুষ আজকে বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা কিন্তু যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যারা এক্সপোর্ট করি, আমরা ইন্টারন্যাশনাল বিজনেস করি, এই ইন্টারন্যাশনাল বিজনেসটা আমাদের দেশের মেড ইন বাংলাদেশ, আমাদের দেশের ভাবমূর্তির সাথে, আমাদের দেশের আমাদের দেশের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির সাথে অনেকটা নির্ভর করে। আমরা সমস্ত পৃথিবীর মাত্র 5% গার্মেন্টস এখন উৎপাদন করি। আমরা যদিও বলি সেকেন্ড লার্জেস্ট, বা সেকেন্ড অ্যান্ড ফার্স্টের ডিফারেন্সটা কিন্তু অনেক। আজকে আনফর্চুনেটলি আছে মজ্জেমা এখানে আছেন, উনি আরও ব্যবসা নিয়ে অনেক ভালো জানেন, অন্য আদার্স বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে। আমি এখন দুঃখজনকভাবে বলতে হয় বলবো যে এখন পর্যন্ত কিন্তু 81% এক্সপোর্ট গার্মেন্টসের উপর নির্ভরশীল, এবং শুধু গার্মেন্টস না, সারা বাংলাদেশের যে জনশক্তি আসছে প্রতি বছর যে 2.5 মিলিয়ন
25 লক্ষ মানুষ নতুন কাজের জন্য আসে। এই জন্য কিন্তু গার্মেন্টস সেক্টর ছাড়া, গার্মেন্টস সেক্টর প্রবৃদ্ধি ছাড়া অন্য কোনো সেক্টর কিন্তু ইন্ডাস্ট্রি এত জনশক্তিকে কাজে লাগানোর কোনো পরিবেশ বা পরিস্থিতি এখন বাংলাদেশে। মনে করলাম ইলেকশনের পরে একটা বছর আমরা একটু শান্তিতে কাটালাম, রানা প্লাজার পরে সমস্ত পৃথিবীতে কী দেখলাম? রক্তমাখা শার্ট নিয়ে আমাদের ব্যান্ড, আমাদের মেড ইন বাংলাদেশের বিরুদ্ধে একটা বিশাল ক্যাম্পেইন হচ্ছে বাংলাদেশ থেকে কেননা। কিন্তু যখন অ্যাকর্ড অ্যালায়েন্সের সমস্ত কমপ্লায়েন্স ইস্যুটা আসলো, তারা যখন আমাদের ফ্যাক্টরিগুলি অডিট করা শুরু করলো, এর আগে কিন্তু আমাদের অনেক বুদ্ধিজীবী অনেকে বলছিলেন দেশে এবং বিদেশে, অনেক যারা চিন্তা করে এটা নিয়ে, যে বাংলাদেশে 80% ফ্যাক্টরি কাজের অযোগ্য। কিন্তু আমরা কিন্তু ভুল প্রমাণিত করতে পারলাম, মাত্র 2% ফ্যাক্টরি আমরা বন্ধ করলাম, মাত্র 21টা তো 27টা ফ্যাক্টরি সাময়িক বন্ধ হয়েছে। সেটা একটা পৃথিবীর কাছে একটা ভালো সংকেত দিয়েছে, উদাহরণ দিয়েছে। আমরা আগে শুধু মিডিয়াম ব্র্যান্ড এবং লোয়ার ব্র্যান্ডের কাজ করতো, বাংলাদেশ কিন্তু এখন ডেস্টিনেশন হচ্ছে আপার ব্র্যান্ড। হিগো বসের মতো কোম্পানি বাংলাদেশে আসছে, বাংলাদেশে জ্যাকেন জোন্স সহ বারা যারা আসছে, যাদের এফওবি অনেক বেশি, তারা কিন্তু দেশের যেই দেশে পণ্যটা উৎপাদন হলো সে মেড ইন বাংলাদেশ কিন্তু ইমেজ গাড়তে যদি থাকে সমস্ত বায়ারদের কাছে, এটা কিন্তু আমাদের অনেক ড্যামেজ করছে। আমরা শুধু এটা শুধু আমি বলি যে আমাদের শুধু এখন সাময়িক যে লস হচ্ছে, প্রতিবন্ধে দেখা দিল যে আমার উৎপাদন খরচ হচ্ছে না, আমাদের শ্রমিকরা আসতে পারতেছে না, আমরা এক্সপোর্ট করতে পারছি না, আমাদের ট্রাক জ্বালায় দিচ্ছে, এটার চেয়ে বেশি খরচ আপনি যদি লং টার্মের দিয়ে দেখেন যে মেড ইন বাংলাদেশের এখন বায়াররা ইতিমধ্যে, আপনি জানেন যে বাংলাদেশে ব্যবসাটা আসার আগে শ্রীলঙ্কা কিন্তু আমাদের চেয়ে ব্যবসাটা করতো, শ্রীলঙ্কার সামাজিক অস্থিরতার জন্য তাদের ওই জায়গায় গৃহযুদ্ধের আমরা এটা আস্তে আস্তে করলো। আজকে বাংলাদেশে কি দেখছি? আজকে বাংলাদেশের রাজনীতির নামে যেভাবে মানুষ পুড়িয়ে মারছে, এটা কিন্তু বিদেশে আজকে সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন সহ আমেরিকার সমস্ত দূতাবাসে আজকে তারা মেসেজ দিচ্ছে, বাংলাদেশ এই মুহূর্তে সফর করো না, বাংলাদেশ সফরের জন্য তোমার সুইটেবল জাগনা এক ডেঞ্জারাস পজিশনে আছে। এটা কি মেসেজ দিচ্ছে? মেসেজ দিচ্ছে এই যে ওই আপনার 25th December পরে তারা কিন্তু January 1st তার সামারের অর্ডারগুলি দিতে বাংলাদেশ আসছে। আমরা অনেক স্যাম্পল করে ফটো করে রেডি করছি যে আমরা আগামী 6 মাসের অর্ডারগুলি ধরব। আমাদের অনেক সুযোগ ছিল, কিন্তু সুযোগটা দুই ধরনের সুযোগ। এক হলো চায়না যে গার্মেন্টস সেক্টর থেকে চলে যাচ্ছে, চায়না দা ইন্টারেস্ট নয় তারা গার্মেন্টস উৎপাদন করতে, এই যে গ্যাপটা তৈরি হচ্ছে এইটার চায়না প্লাস ওয়ানের যে সুযোগটা কিন্তু আমরা পুরোপুরি নিতে পারছি। এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আমরা এই ক্ষেত্রে। মিস্টার মোয়াজ্জেম হোসেন, আপনি অর্থনীতি জার্নালিজম একজন প্রতিকৃত, আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে অর্থনীতিতে এবং ইমেজ, যেটা মিস্টার সানি খুব সুন্দর করে বলছিলেন, পুরো ইম্প্যাক্টটা কী হবে, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ মেহেদি মাহবুব, আমি আপনাকে আরও বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি আপনার কমিটমেন্টের জন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রতি, কারণ আপনার এই ধরনের অনুষ্ঠানে বোধহয় আমি দ্বিতীয়বার আসলাম এবং আপনার যে কমিটমেন্ট সিনসিয়ারিটি নিয়ে আপনি ইন্ডাস্ট্রির উপর ফোকাস করেন, আই কংগ্রেচুলেট ইউ, এবং এটা আমি করতে থাকবো না আশা করব। আমার মনে হয় বিকেএমের তরফ থেকে যথেষ্ট বলা হয়েছে, আমরা যে প্রতিবেদন দেখেছি, প্রতিবেদনও আমরা চিত্র দেখেছি, আমরা এফেক্ট নিয়ে আলোচনা করছি না। আপনি আমার মনে হয় আমাকে সেক্টর স্পেসিফিক থাকার বাদ ইয়ে নাই, তাই বিয়ন্ড দ্য সেক্টর যদি দেখি আমরা তো এখন এফেক্ট নিয়ে আলোচনা করছি, সার্বিক অর্থনীতিতে এটা যে প্রতিকূল প্রভাব পড়বে এটা বোঝার জন্য আমাদের কোনো পাণ্ডিত্যের দরকার নেই এবং কোনো পণ্ডিতের দরকার নেই। যে পোশাক শিল্প আমি এরপরে এটার সাথে সম্পর্কিত কিন্তু বাংলাদেশের ব্যাংকিং খাত, অ্যাকচুয়ালি ব্যাংকিং খাত ওনাদের, তাদের যদি আপনার অ্যাসেট পোর্টফোলিও দেখেন আরএমজি খাতে ব্যাংকগুলির এক্সপোজার কত, আর্থিক খাতে ইন্স্যুরেন্স খাত এটার সাথে আছে, এর সাথে জড়িত আছে আমাদের কনস্ট্রাকশন সেক্টর, যদিও প্রাইভেট কনস্ট্রাকশন হচ্ছে কিন্তু বড় যেটা শিল্পটা অলরেডি একটা প্রবলেমে ছিল সেই প্রবলেমটা আরও ঘনীভূত হচ্ছে। আমি কোন সেক্টরের কথা বলবো? পর্যটনের কথা বলেন সেটা আরেক সেক্টর, সার্ভিস সেক্টর বলেন, রিটেল ট্রেড আমরা একটা চিত্র দেখেছি, যিনি বললেন যে ওনার ব্যবসা আগে কী ছিল, রিটেল ট্রেড, হোলসেল ট্রেড, এগুলো সবগুলি তো একটা চেইন এফেক্ট আছে এবং অর্থনৈতিকভাবে এটা একটা প্রতিকূল প্রভাব পড়বে। এটা নির্দ্বিধা, এটা তো বলার মানে আমি যেটা বলেছি, ইউ ডোন্ট রিকোয়ার এ পণ্ডিত টু টেল আস বিকজ ইউ এক্সপিরিয়েন্স ইট ডে টু ডে ইন ইয়ার লাইফ। অ্যাকচুয়ালি আমি একটা ইস্যু বলবো, গার্মেন্ট শিল্প অনেকগুলি চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করছে, উই মাস্ট গিভ দ্যাম দ্য ডিউ ক্রেডিট। অ্যাকচুয়ালি চ্যালেঞ্জগুলি ওনারা, আমি গার্মেন্টস বলতে ওভেন নিটেড দুটোটাই মিন করছি, আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করব আপনার মিস্টার সানির কাছ থেকে আমরা জানতে চাইব এবং আপনার কাছ থেকে। তার আগে আমরা যেহেতু আমরা আলোচনা করছিলাম যে এই ক্ষতি রাজনৈতিক পরিস্থিতির কারণে, আমরা বেশ কয়েকজন ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তিত্বের আমরা সাক্ষাৎকার নিয়েছি, তাদের কিছু একটা প্রতিবেদন দেখে নিই। প্রায় 5 কোটি লোকের
ভাগ্য নির্ভর করছে এই শিল্পের সঙ্গে, এখানে অনুধাবন করার একটা বিষয় আছে। এবং একটা জিনিস বুঝতে হবে যে যে কোনো কিছু রাজনীতি এবং এই অর্থনীতি দুইটার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ধরনের প্রতিবাদ হতে পারে, কিন্তু প্রতিবাদটা এমন হওয়া উচিত না যেটাতে আমাদের টোটাল অর্থনীতির মূল চাবিকাঠি এটা যেন ধসের মুখে না পড়ে। পোশাক শিল্প বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড। এই শিল্পের মাধ্যমে 5 কোটি লোক পরোক্ষভাবে নির্ভরশীল, প্রায় 44 লক্ষ শ্রমিক এই শিল্পে কাজ করছে। বিগত কয়েকদিনের অবরোধ হরতালে প্রায় $79 লক্ষ অর্ডার ক্যান্সেল হয়েছে এবং অনেকগুলো নিরীহ লোক আপনার প্রাণ দিচ্ছে। চট্টগ্রাম এককভাবে যদি বলি, এই গার্মেন্টস সেক্টরে অ্যাবাউট 25-27% টোটাল গার্মেন্টসে কন্ট্রিবিউট করে এক্সপোর্টে। এবং যদি ওয়ার্কার যদি বলি, ওয়ার্কারে সেখানে অ্যাবাউট 13-15 লাখ ওয়ার্কার কাজ করে। আমরা ফ্যাব্রিক্স রেডি করতে পারতেছি না, অন্য জায়গা থেকে কাপড় আমাদেরকে ডেলিভারি করতে পারতেছে না, নিটিং হচ্ছে না, প্রিন্টিং থেকে মাল আসতে পারতেছে না। এই পরিস্থিতিতে আবার আমরা মালটা গার্মেন্টসটা যখন বানাচ্ছি, তখন একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমাদের মালটা চিটাগং পোর্টে পৌঁছাচ্ছে। ট্রান্সপোর্টাররা যেতে চাচ্ছে না, তাদের গাড়ি রিস্ক, আমাদের মালের রিস্ক, সমস্ত কিছু মিলে আমরা যে কী একটা বাজে পরিস্থিতির মধ্যে আমাদের এই সেক্টরে এখন বর্তমান আসে, সেটা আসলে আমাদের জায়গাতে না আসলে কেউ বুঝবে না যে আমাদের এই অবস্থাটা কোথায়। এই অবস্থায় আমাদের দেশে কিন্তু বায়ারগুলো আসছে না। এখন সমস্ত বায়াররা আমাদেরকে বিভিন্ন দেশে ডাকে, যে একটা বায়ার যদি আমাকে 3 লাখ পিস দেওয়ার কথা ছিল, সে আমাকে 1-1.5 লাখ পিস ধরিয়ে দিয়ে বলে তোমার দেশের অবস্থা পর্যবেক্ষণ করছি, অবস্থা যদি পরিবর্তন হয় তাহলে আবার অর্ডারগুলো দিব। আমরা এতক্ষণ প্রতিবেদন দেখলাম, একটা বিরতিতে যাওয়া দরকার, আমরা পরে এসে আলোচনা আবার কন্টিনিউ করব। প্রিয় দর্শক, আমরা একটি সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন প্লিজ। বিরতির পর সবাইকে আবার সাধারণ আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম মিস্টার আসলাম সানি এবং মিস্টার মোয়াজ্জেম হোসেনের সাথে। মিস্টার সানি, আপনার কাছ থেকে আমরা আলোচনার আগে আমরা শুনেছি, বিরতির আগে শুনেছি যে বেশ ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, কিন্তু এর মধ্যেও গার্মেন্ট শিল্পে যেটা মিস্টার মোয়াজ্জেম হোসেন ভেরি রাইটিয়াসলি পয়েন্টেড আউট যে আমাদের গ্রোথ হচ্ছিল, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশন, এবং যে কারণে 2013 সালের পরবর্তীতে আপনারা অনেক ভালো গ্রোথ এসছে নিট সেক্টরে স্পেশালি, আপনার কাছে কি ব্যাপারে একটু বিস্তারিত আমরা শুনতে চাই। আমাদের গ্রোথের কারণটা হলো, এক সময় আমাদের লিড টাইম ছিল 90 ডেজ, 120 ডেজের বেশি বাংলাদেশের গার্মেন্টস যেত না। এখন কিন্তু যেহেতু আমাদের সব নিজেরা তৈরি করি, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নিজের আছে, প্রিন্টিং, এম্ব্রয়ডারি এবং ডাইং, ফিনিশিং, সুতা সব দেশে হয়। এই জন্য আমরা কিন্তু রিপিট অর্ডারগুলি মাত্র 20-25 ডেজ কিন্তু বাংলাদেশ ডেলিভারি দিচ্ছে। যখন তারা এই অর্ডারগুলি আগে প্লেস করতো চায়না এবং তার্কিতে, এখন কিন্তু সেই অর্ডার একটা পার্ট আমরা নিচ্ছি বিকজ আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য। আর একটা মার্কেট যে নতুন বাজারের কথা, আসলে এই জন্য আমি ধন্যবাদ দিতে চাই সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরেই কিন্তু উনি নতুন বাজারের ব্যাপারে আমাদের একটা দিক নির্দেশনা দিয়েছিলেন। উনি বলছিলেন তোমরা জাপানে যাও, জাপানের মার্কেট আপনারা জানেন অনেক কঠিন, জাপানের ওরা অনেক চুজি মার্কেট, মোয়াজ্জেম ভাই উল্লেখ করেছে কোয়ালিটি কনশিয়াস। আমরা জাপানের শুধু আমরা মার্কেটটা ভাগ করে নিলাম, বিকিমি এবং বিজিমি। বিজিমি গেল আপনার ব্রাজিল আর সাউথ আমেরিকা, সাউথ আমরা গেলাম জাপানে এবং রাশিয়াতে এবং অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া এবং আদার্স চায়না আদার দিকে। জাপানে আমরা করলাম কি, প্রথম গেলাম জাপানে আমরা 3-3টা নিট ফেয়ার করলাম, নিট এক্সপো করলাম এখানে, তৎকালীন বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে, তারপর প্রধানমন্ত্রী গেলেন, আমরা কিন্তু জাপানে তারপর আমরা আমাদের পণ্য মান এবং পণ্য দেখতে পারি। এমনিতে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড করি এখন, H&M যারা এবং আদার যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে তারা কিন্তু সেই সুবাদে কিন্তু আমাদের পণ্য পৃথিবীর 87টি দেশে অলরেডি যাচ্ছে, কিন্তু তাদের যেখানে যেখানে স্টোর আছে আমাদের, সে আলোকে আমাদের মেড ইন বাংলাদেশ তারা কিছু জানতো। জাপানি যারা ব্র্যান্ড আছে, বড় ব্র্যান্ড ইনক্লোজ সহ আদার,
ইনভেস্টার্স তারা বাংলাদেশে আসছে, তারা ইনভেস্টমেন্ট করছে। আপনি শুনে অবাক হবেন যে আমরা কিন্তু প্রতিদিন জাপানি ফ্যাক্টরি এদেশে প্রতিস্থাপন করার জন্য, কুরিয়ার ফ্যাক্টরি করার জন্য আমরা অ্যাপ্লিকেশন পাচ্ছি। আমরা যদিও শুধু সুইংকে ইনকারেজ করছি না, আমরা চাচ্ছি তারা ব্যাকওয়ার্ড লিঙ্কে বড় ইনভেস্টমেন্ট করুক। জাপান এমন একটা মার্কেট, এবং আজকে আপনি জানেন আমরা কোরিয়াতে যাচ্ছি, এখন $1.8 billion আউট অফ ইউএস এন্ড আমেরিকা আমরা কিন্তু এক্সপোর্ট হচ্ছে, ৩৩টা নতুন বাজারে আমাদের অ্যাভারেজ গ্রোথ 37% পার ইয়ার। দ্যাট মিনস কোনো কোনো দেশে 80% গ্রোথ হচ্ছে, কোনো কোনো মাসে গ্রোথ কিন্তু হচ্ছে। যদিও আমি আশা করি এটার রেজাল্ট যদি বাংলাদেশ, আরেকটা বড় চ্যালেঞ্জ হলো আমাদের, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমরা ইতিমধ্যে কিন্তু আমরা ঘোষণা করেছি আমাদের স্বাধীনতার 50 বর্ষপূর্তিতে আমরা 50 বিলিয়ন করব। অনেকেই বলে সমালোচনা করে সম্ভব না, আসলে মানুষ যখন একজন অর্থনীতিবিদ বলেন মাঝে বললেন যে 100 বিলিয়ন করা যত কঠিন, 100 মিলিয়ন যারা কঠিন, 100 বিলিয়ন কিন্তু অত কঠিন না, শুরুটাই অনেক কঠিন। আজকে কিন্তু 30 বছরে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি সে আলোকে আমরা 50 বিলিয়ন করে আরও বেশি করতে পারি, কারণ আমাদের যে শক্তি, আমাদের সবচেয়ে শক্তি হলো আমাদের শ্রমশক্তি। এইটা আমাদের আবার এন্টারপ্রেনিয়রশিপের আমাদের যে অ্যাগ্রেসিভ, এত প্রতিকূলতার মধ্যে কেন বিলিভ পৃথিবীর কোনো দেশ আছে যে কোনো ব্যবসায়ী তার ফ্যাক্টরিতে যাবে যেখানে বোমা হামলা হচ্ছে? বর্তমানে এই রাজনৈতিক পরিস্থিতি এবং সহিংসতা এবং পুরো সেক্টর জুড়ে যে সমস্যা চলছে, বন্দরনগরী চট্টগ্রাম এর চেয়ে ব্যতিক্রম নয়। চট্টগ্রামে রয়েছে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি। আমরা এখন দেখে নেব যে চট্টগ্রাম ভিত্তিক গার্মেন্ট শিল্পের বর্তমান হাল হকিকত। আমদানি করা পণ্যের কন্টেইনারগুলো একই জায়গায় পড়ে আছে গত 6 জানুয়ারি থেকে। রপ্তানি পণ্যগুলো বন্দরে আসছে না সময় মতো। একদিকে কন্টেইনারের জট, অন্যদিকে কার্যক্রম স্থবির। দেশের আমদানি রপ্তানিতে এই চট্টগ্রাম অঞ্চলের বেশ অবদান থাকলেও হরতাল অবরোধে তা এখন অনেকটাই প্রাণহীন। চট্টগ্রাম বন্দরের তথ্য মতে 2013 সালে বন্দরে আমদানি ও রপ্তানি পণ্যবাহী কন্টেইনার ওঠানো নামানো হয়েছে 12,1415 TEUs। এর মধ্যে বন্দর দিয়ে প্রায় 50% বেশি পণ্য পরিবাহিত হয়েছে বেসরকারি ডিপোগুলো দিয়ে। চট্টগ্রামে 1995 সাল থেকে শুরু হওয়া বেসরকারি ডিপোগুলোতে কন্টেইনার ওঠানো নামানো প্রতিষ্ঠান বর্তমানে 16টি। কাজ না থাকায় কর্মচারীদের বেতন ভাতা নিয়ে সমস্যায় পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। প্রতিনিয়ত ডকুমেন্ট আসছে না অবরোধের কারণে, এবং যেগুলি আসে এগুলি আমরা করে রেডি, বাট পণ্য চলাচল করার জন্য যেই যানবাহনের অভাব, যানবাহনের কারণে আমরা পণ্য খালাস করতে পারছি না। অর্ডারের পণ্যগুলো রেডি থাকা সত্ত্বেও হরতাল অবরোধের কারণে তা বিদেশি ক্রেতাদের কাছে পাঠানোর ব্যবস্থা নিতে পারছেন না চট্টগ্রামের তৈরি পোশাক মালিকরা। এই রাজনৈতিক পরিস্থিতি যদি শান্ত না হয় বা এর কোনো ফয়সালা না হয়, তাহলে আমার মনে হয় আমাদের অনেক গার্মেন্টস সেক্টর বসে যাবে বা বন্ধ করে দিতে হবে। আমদানি রপ্তানি গতি বাড়াতে ও কন্টেইনার জট কমাতে শিগগিরই এই অচল অবস্থার নিরসন চান ব্যবসায়ীরা। নীলা হাসনাত, এশিয়ান টেলিভিশন। আমি এখানে এক জিনিস একটা উল্লেখ করতে চাই যে আমাদের আজকে যে সময়, আমরা যে আজকে ইউরোপে এক্সপোর্ট করছি, ইউরোপে এক্সপোর্ট করতে 33 দিন 30 দিন লাগছে, আমেরিকাতে করছে 45 ডেজ, যেখানে আমরা শুধু একটা অর্ডারের 3টা পার্ট থাকে একটা সিজনের। ফার্স্ট পার্টটা বাংলাদেশ পায়, সেকেন্ড পার্টটা টাইমিংয়ের জন্য পায় না, যেহেতু সেকেন্ড পার্টটা চায়না পায়, থার্ড পার্টটা তার্কি বা ইউরোপের ক্ষেত্রে তার্কিতে পায়, আর আমেরিকার ক্ষেত্রে চিলি বা আদার্স নিয়ার আমেরিকান নর্থ আমেরিকার কান্ট্রিগুলি পায়। আমরা যদি আজকে যেই সরকার যে ব্যবস্থা নিয়েছে, যে আজকে দেখলাম যে সরকারের প্রায়োরিটি বেসের যে কর্মসূচি আছে এর ভিতরে তারা নিয়েছে যে গভীর সমুদ্র বন্দর। আজকে গভীর সমুদ্র বন্দর যদি আমি একটা জিনিস এখানে উল্লেখ করতে চাই, গভীর সমুদ্র বন্দর যদি বাংলাদেশে হয়, বাংলাদেশ আমরা 15 দিনে ইউরোপে আমাদের পণ্য সরবরাহ করতে পারবো, আমেরিকাতে আমরা 25 দিনে করতে পারবো। এটা হওয়ার পরে আমাদের টোটাল আরএমজির যে এক্সপোর্ট আমরা কিন্তু প্রাইস বেনিফিট পাবো 10% বেশি আমাদের টোটাল। এটা একটা সমীকরণ দিতে চাই, আমার কাছ থেকে আজকে যে $2 যে টি শার্ট কেনে, তার্কি থেকে কিনে $2.80, চায়না থেকে কিনে $2.30, তা এই যে একই জিনিস, কারণ তারা ধরে তারপর তারা অ্যাভারেজ করে বাংলাদেশ থেকে $2, চায়না থেকে $2.30, তার্কি থেকে $2.80 বা $3, অ্যাভারেজ করে তারা এফওবিটা মূল্য ধরে। আমি যখন 15 দিন আগে যাব আমাদের ডেলিভারি লাইন, তখন কিন্তু চায়নার অর্ডারটা তার্কির অর্ডারের 80% পার্ট আমরা পেয়ে যাব, তখন আর এফওবি আমি কিন্তু 10% ইজিলি আমার বৃদ্ধি পাবে।
আমি যদি এখানে একটা হিসাব করা উচিত যে গভীর সমুদ্র বন্দর করলে আমি কি বেনিফিট পাবো, আমি কিন্তু এফওবিতে, গ্লোবাল এফওবিতে কিন্তু আমি একটা ভালো পজিশনে যাব। ইটস এ ভেরি গুড পয়েন্ট মিস্টার মহাজন হোসেন। আপনি অনেক বছর ধরে এই গার্মেন্ট শিল্প তথা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আপনি দেখছেন। মিস্টার সানি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আসলেন যে গভীর সমুদ্র বন্দর অথবা যে অন্যান্য সাপোর্টগুলো দিলে কীভাবে এটা বৃদ্ধি হয়, আপনার মতামত কী? আমি কিন্তু বাংলাদেশের উদ্যোক্তাদেরকে আমি অসম প্রশংসা করব। তারা কিন্তু শত প্রতিকূলতা সত্ত্বেও তারা কিন্তু তাদের এন্টারপ্রাইজিং কোয়ালিটি শুধু গার্মেন্টস ক্ষেত্রে না বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন। বাংলাদেশ স্ট্যান্ডস টুডে লার্জলি বিকজ অফ দি এন্টারপ্রেনিউরিয়াল ক্যাপাসিটি অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল রেসিলিয়েন্স অফ ইস এন্টারপ্রেনিউরস, বিকজ আই বিলিভ দে হ্যাভ দে ডিজার্ভ ইট অ্যাকচুয়ালি। কিন্তু আমি দেখেছি ওনারা 2013 সালের শেষার্থ কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ ছিল এবং বর্তমানের চেয়ে এটা হয়তো আরও বেশি ছিল, তা সত্ত্বেও ওনারা কিন্তু প্রবৃত্তি অর্জন করেছেন গার্মেন্টের সাথে এমন একটা টাইমে যে টাইমে রানা প্লাজার পরবর্তী সিচুয়েশন ছিল। এবং ওনাদের এখন বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে ওনারা এখন খ্রিসমাসটা চলে গেছে, এখন আর্লি অটম অর্ডারটা নেবেন। আমার যতটুক রিডিং আমি শিল্প সম্পর্কে পাই ওনাদের অর্ডারটা একটু স্লথ অপেক্ষা করছে তারা হয়তো বাড়ারা। বাংলাদেশ তো অ্যালোন মার্কেটে অপারেট করে না, অন্যান্য কান্ট্রি আছে। আরও চ্যালেঞ্জ আমি আপনাকে বলি, ইন্ডিয়া কিন্তু এখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটা এফটি হয়েছে, সুতরাং ইন্ডিয়ান অ্যাক্সেস পাকিস্তান জিএসপি পাকিস্তান। এবং আরেকটা কথা বলছি, ট্রান্স পেসিফিক ট্রেড প্যাক সরাসরি হবে, সুতরাং ওনাদের থ্রেটসও আছে, মানে চ্যালেঞ্জেস থ্রেটসটা চ্যালেঞ্জও আছে। আরেকটা কথা বলে আমি এই পর্যায়ে শেষ করবো, আমরা শুধু বিদেশি বিনিয়োগের কথা বলছি না, দেশের উদ্যোক্তাদের বিনিয়োগটাও কিন্তু প্রতিকূলভাবে প্রভাবিত হবে। এবং বিনিয়োগ ছাড়া কেউর কাছে এমন কোনো চাবিকাঠি নাই যে বাংলাদেশের প্রবৃত্তির হার বাড়াতে পারবেন কাঙ্ক্ষিত জায়গায় 8% উপরে, যেখানে গেলে আমরা মিডল ইনকাম মধ্যম আয়ের দেশে হতে পারবো। সুতরাং বিনিয়োগ বাড়াতে হলে এই বর্তমান পরিস্থিতিতে এটা চিন্তাই করা যায় না, যেখানে কারেন্ট প্রোডাকশন মেনটেন করা, কারেন্ট লেভেল অফ ইকোনমিক পারফরমেন্স মেনটেন করা একটা চ্যালেঞ্জ। বিশ্বাস আনি আপনি কি বলছেন? এই আসলে আমাদের, আমরা আসলে এখন সার্ভাইভ করার জন্য অথবা চেষ্টা করব এই অবস্থা, কিন্তু এই অবস্থাতে চলতে থাকে, মজুম ভাই ঠিকই বলেছেন, বিনিয়োগ আমরা আমাদের ক্যাপাসিটির আমরা সর্বোচ্চ তো আমরা দিচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা গ্যাস সংযোগ পাচ্ছি না, আমাদের বিদ্যুতের কিছু উন্নত হয়েছে, বা গ্যাস ছাড়া তো আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে না, সর্বোচ্চই আমাদের জাগার অনেক সংকট। আপনারা জানেন ইতিমধ্যে ভিয়েতনাম কিন্তু গত বছর 15% তাদের বিবৃতি হচ্ছে, আপনারা জানেন অনেক কোরিয়ান ইনভেস্টমেন্ট তাদের ভিয়েতনামে গিয়েছে, এবং ইন্ডিয়াতে যে বলছেন তারা ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছেন ইন্ডিয়ান বর্তমান নতুন সরকার আসার পরে যে এক্সপোর্টকে তারা মানে একটা প্রায়োরিটি দিয়েছেন এবং অনেক ইনসেন্টিভ ঘোষণা করেছেন। অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু প্রতিবন্ধকতা সবচেয়ে প্রতিবন্ধক হলো কার সাথে কম্পিটিশন করছি, যে সরকারি ইনফ্রাস্ট্রাকচারগুলি ভিয়েতনাম ইন্ডিয়া এবং আদার্স আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলি তাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের ইনফ্রাস্ট্রাকচারে তুলনা করেন, তাদের যে ইন্টারেস্ট রেট ব্যাংক ইন্টারেস্ট রেট আমার ব্যাংক ইন্টারেস্ট রেট তুলনা করেন, তা আমরা অনেক পিছিয়ে আছি। উনি যেটা মিন করছেন আমি এটা অবভিয়াসলি রিটেট করা হচ্ছে, উনি যে লেভেলের যে টার্ফে অপারেট করেন ওনার কম্পিটিটর যে টার্ফ, এই টার্ফটা লেভেল আমরা অনেক সীমাবদ্ধতার মধ্যে পড়ি। তারপরে দেখেন কমিউনিকেশন তো আছে, আজকে আরেকটা জিনিস মেড ইন বাংলাদেশ, এটা কিন্তু আমি যখন একটা ট্যাগে $2 ট্যাগে কিন্তু ওকে $2 খুব চিপ প্রাইস মেড ইন বাংলাদেশ, আমি যখন 100 ইউরোর ট্যাগে মেড ইন বাংলাদেশ লাগাবো তখন কিন্তু কেউ কিনতে চাবে না মেড ইন বাংলাদেশ, আমার টার্গেট গ্রুপ কিন্তু ওদিকে ওদিকে যাওয়া উচিত, তখন এই হায়ার এন্ডের বায়ারগুলি বাংলাদেশে আসবে না, তারা মনে করবে বাংলাদেশ আপনার একটা মানে তারা অনেক নেগেটিভ। আজকে মেড ইন জার্মানি আর জাপান কিনতে কেউ কিন্তু কুণ্ঠাবোধ করে না, তারা কিন্তু $1 বিলিয়ন দিয়ে একটা জিনিস কিনবে কেউ প্রশ্ন করে না। তাই কান্ট্রি ইমেজের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের মেইনটা, আজকে যদি এই দেশের যদি আমাদের এন্টারপ্রেনিয়ারশিপ যেভাবে গড়ে উঠছে, যে যোগ্যতা আমাদের আছে, যদি আপনি সরকার শুধু সরকার এবং বিরোধী দল যারা রাজনীতি করে তারা যদি তারা তো রাজনীতি করে দেশের মানুষের জন্য, তাই মানুষের জন্য সিগন্যাল রাখি, আমি যদি আজকে ধ্বংস করে দিই কালকে আপনি গড়বেন কীভাবে? আজকে যদি আমাকে ডিমোরালাইজ করা হয়, আমি যদি ইনভেস্টমেন্ট না করি, যেটা ইনভেস্টমেন্ট যে আমাদের আজকে যদি আমরা 50 বিলিয়ন না দেশকে যদি 8% আগাতে হয় তা আমাদের শিল্প ডেভেলপমেন্ট সেভাবেই করতে হবে, আপনার আমাদের আমাদের ইন্টারেস্ট রেট কমাতে হবে, আমাদের প্ল্যান করতে হবে আমাদের নেক্সট ফেজ কীভাবে আমরা ইন্ডাস্ট্রি করবো।
আমি জানি, আমি ইতিমধ্যে জানি না, এত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ, আমি জানি আমাদের মতো আমাদের বিকিমি বিজিমিতে অন্তত 50টা বড় ইন্ডাস্ট্রি তৈরি হতে যাচ্ছিল, যেগুলি লিড সার্টিফিকেশন এবং আপনার বর্তমান খুব ভালো ব্র্যান্ডেড কাজ করে, ভালো খুব উন্নত মানের ফ্যাক্টরি বাংলাদেশে অলরেডি হয়েছে। আজকে কিন্তু তারা বাধাগত হচ্ছে। আজকে আমি কি চেষ্টা করব? আমি তো আর এক্সপ্যানশনে যাব না, আমি তো এখন সার্ভাইভালের জন্য চেষ্টা করব। আমি সার্ভাইভাল করতে পারলে তারপরে এক্সারসাইজ করব। আরেকটা জিনিস প্রশ্ন আছে দর্শকদের বলতে, আমাদের সাথে যখন কথা বলে মানুষ, আমাদের ব্যবসায়ীদের সাথে বা এদেশের সাধারণ যারা যারা উৎপাদনের সাথে জড়িত তাদের সাথে যখন বিদেশি বাইরেরা কথা বলে, তখন অনেকে আমাদের সাথে প্রশ্ন করে, আসলে তো তোমরা অনেক ভালো, তোমরা অনেক কমিটেড, তা তোমাদের রাজনীতিবিদের সাথে রিফ্লেকশনটা এত নেগেটিভ কেন তোমাদের সাথে? তোমরা যে আমরা আলোচনার শেষ পর্যায়ে একদম আমরা আশা করব যে, কারণ দেশটা সবার, রাজনীতি এই দেশের জন্য হওয়া উচিত এবং অর্থনীতি ছাড়া রাজনীতি বা দেশ চলতে পারে না। দেশের অর্থনীতি প্রাণকেন্দ্র যেহেতু রেডিমেড গার্মেন্টস, আমরা আশা করব যে সংশ্লিষ্ট এই এই রাজনীতি অর্থনীতি সংশ্লিষ্ট সবাই এই বিষয়ে বিবেকবান হয়ে চিন্তা করবেন এবং দেশের যে শিল্পকে আপনারা এই পর্যায়ে নিয়ে এসেছেন এটাকে আরও গ্রোথের জন্য যা যা করণীয় যারা আপনারা দুইজন বিদগ্ধ দুজন আলোচনায় আমরা নিয়ে আসলেন, এই কথাগুলো আমরা খেয়াল করবো এবং ফলো করার চেষ্টা করব। আমাদের এই প্রাণবন্ত আলোচনায় অংশ করার জন্য মিস্টার মোয়াজ্জেম হোসেন এবং মিস্টার আসলাম সালী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করছি, অনুষ্ঠান শেষ করব একটি প্রতিবেদনের মাধ্যমে। চলুন আমরা প্রতিবেদনটা দেখতে দেখতেই অনুষ্ঠান শেষ করি। পেট্রোল বোমায় পুড়ছে গাড়ি, পুড়ছে শ্রমিক, তাই ভয় আর আতঙ্কে সমস্ত কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প কারখানাগুলোর। টানা হরতাল অবরোধে তৈরি হওয়া এই সংকট নিরসনে বিজিএমইএ ভবনের সামনে শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন মানববন্ধন করে। মানুষ মেরে অর্থনৈতিক ধ্বংস তৈরি করে রাজনীতি করবেন না। যারা শিল্প আর অর্থনীতিকে ছিনিমিনি খেয়েছে, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। আমরা এটার একটি আশু সমাধান সরকার এবং বিরোধী দল এবং সকল রাজনৈতিক দলের কাছে আশা করছি। এ সময় ব্যবসায়ীরা জানান, চলমান রাজনৈতিক সংকটে এরই মধ্যে পোশাক শিল্পে 30% অর্ডার কমে এসেছে। প্রতিদিন প্রায় 995 কোটি টাকার পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। দেশের প্রায় 44 লাখ শ্রমিক পোশাক শিল্প থেকে তাদের জীবিকা নির্বাহ করেন। চলমান সংকটে শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের অর্থনীতিও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।